এ যেন তোমায় ছুঁয়ে দেখার নেশা, কত রাতের অপেক্ষা ছিল, কতটা পাওয়ার চেষ্টায় মন ব্যাকুল ছিল। অবশেষে সব প্রচেষ্টার হয়েছে পরিসমাপ্তি, লিও তোমার আলিঙ্গনটাই যেন ছিল সব কিছুর চেয়ে বড় প্রাপ্তি। চেয়েছিলেন মেসিকে নিজ চোখে কাছ থেকে দেখবেন, কোটি ভক্তের চাওয়া যে একটাই। অবশেষে সব বাধা টপকে ফুটবলের খুদে জাদুঘরকে স্পর্শ করার স্বাদ পেয়েছেন তারই এক পাগলাটে ভক্ত। অবশ্য সবটা সময় যাকে টিভির পর্দায় দেখা যেত তাকে সামনে পেলে আলিঙ্গনের তৃষ্ণায় যে গলা শুকিয়ে আসবেই, সেই আকুতি কজনই বা চেপে ধরে রাখতে পারেন। ঠিক সেরকমই তর সইতে না পারা এক চীনা ভক্ত এবার ঢুকে পড়লেন মাঠে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসিদের জয়ের দিনে এমনই এক ভক্তের পাগলামের সাক্ষী হয়েছে গোটা ফুটবল বিশ্ব। বিশ্বজয়ী নেতাকে সামনে থেকে পেয়ে যেন কোনো বাধাকেই তোয়াক্কা করেনি এই মেসি পাগল ভক্ত। দৌড়ে মাঠে ঢুকেই আগে লিওকে জড়িয়ে ধরেন এক অজ্ঞাত যুবক, মেসিও তার ভক্তকে জড়িয়ে ধরতে হাত বাড়ান। অবশ্য ততক্ষণে নিরাপত্তা কর্মীরা ব্যাপারটি টের পেয়ে যায়, যুবকের পিছু ধাওয়া করতে থাকে। তবে এখানেই যে স্বপ্নের শেষটা করতে চাননি এই ভক্ত, এত কাছে থেকে প্রিয় দলকে দেখে হয়তো লোভ সামলাতে পারেননি তিনি। মেসির সাথে আলিঙ্গন শেষ করেই এমির দিকে ছুটতে থাকেন চীনা যুবক। অন্যদিকে নিরাপত্তা কর্মীরা তাকে ধরতে গিয়ে এক প্রকার হিমশিম খেয়ে যাচ্ছিলেন, এমনকি একজন তো দৌড়তে গিয়ে পড়েই যান। সেই সময়টায় ওই ভক্ত হয়তো তার আরও এক ইচ্ছে পূর্ণতা দেখতে পান। বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সাথে হাত মেলান তিনি, এমনকি এমিও নিজের হাতটা বাড়িয়ে দিতে ভুলেননি ভক্তের চাওয়া কীভাবেই বা ফেলতেন তিনি। এদিকে স্বপ্নের দুই মানুষকে এতটা কাছে পেয়ে এক কথায় দিশেহারা হয়ে যায় ওই যুবক, যেন জীবনের সবটা জয় করে ফেলেছেন তিনি। এরপরই নিজ থেকে নিরাপত্তা কর্মীদের কাছে ধরা দেন, নিজের স্বপ্ন পূরণের সাথে সাথেই খুশিতে আত্মহারা হয়ে যান এই আর্জেন্টাইন ভক্ত। সদ্য বিশ্ব জয় করা প্রিয় দলকে পেয়ে যেন জীবনের সব ঝুঁকি নিতেও প্রস্তুত ছিলেন এই যুবক, সেসব দিন নিরাপত্তা কর্মীরা তাকে মাঠ থেকে নিয়ে যায়। হয়তো ওই সময়টায়ও স্বপ্নের ঘরেই ছিলেন তিনি, কার আলিঙ্গন পেয়েছেন সেটাই ভেবে যাচ্ছিলেন। অবশ্য এশিয়া এসে ভক্তদের এই পাগলামিটা যে এই প্রথম দেখছেন লিও ও তার দল সেটাও কিন্তু না। চীনে মেসিদের পা পড়তে না পড়তেই লিওর দলের বুঝতে বাকি ছিল না এটা আর্জেন্টাইন ভক্তদের এক ভান্ডার, সেই ভান্ডার হয়তো কখনো ফুরাবে না। তবে বিশ্বজয়ীদের এমন এক জয়ের দিনে ভক্তের পাগলামিটা যে তেমন কারো কাছেই খারাপ লাগেনি তা বলাই যায়, কেননা এই ভালোবাসার টানেই তো এশিয়াতে আসতে বেকুল ছিল বিশ্বজয়ী দলটি। মেসিদের কোটি পাগল ভক্ত যে এই এশিয়াতেই।